এই ভিডিওতে আমি আমার সেটআপগুলো তৈরি করতে কত টাকা খরচ হয়েছে সেগুলো বলবো। আমি আমার পশু পাখিগুলো নিয়ে এরকম একটা ভিডিও করছি যেটা আপনি আমার ইউটিউব চ্যানেলে খুঁজলে পেয়ে যাবেন। আমার প্রত্যেকটা সেটআপ দেখাবেন এগুলো তৈরি করতে কত টাকা খরচ হয়েছে, অ্যান্ড আমি কিছু কিছু সাজেশন আপনাকে দিতে পারবো, কারণ আমি কোনো সাজেশন ছাড়া নিজের মন মতো তৈরি করছি। আই থিঙ্ক আমার সাজেশন আপনাদের কাজে লাগতে পারে। তো আমরা সেটআপের সাথে সাথে আমাদের এনিমেলগুলোকেও দেখাই দিব। এটা হলো আমাদের প্রথম সেটআপ ছিল, অ্যান্ড এই খাঁচা আমি তৈরি করছি। এটা হলো 10 নম্বর জিআই তার। হ্যাঁ, এই খাঁচাটা হলো 21 ফিট/17 ফিট এরকম টাইপের একটা খাঁচা। 21 ফিট/17 ফিট মানে এদিকে লম্বা 21 ফিট, এই পাশে 17 ফিট। আর এটা তৈরি করতে আমার টোটাল মানে নেট, লোহা, তারপর যাদের খরচ সব কিছু মিলে আমার 70,000 টাকার মতো খরচ হয়েছিল শুধু খাঁচাটা তৈরি করতে। হ্যাঁ, দেন আমরা গাছ আনছি। আমি আমার মনে আছে আমরা একটা গাছের ভিডিও করা আছে, গাছগুলো আনছি হইলো মেবি 10,000 টাকার মতো। আর ভেতরে কিছু কিছু জিনিস আমি এদিকে দেখাই যেগুলো অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে গেছিলো, যেমন এই আম গাছ, কামরাঙ্গা গাছ, এছাড়া যত গাছ আছে এগুলো সবগুলো মিলায় আর কি প্রাইস। আর এই যে এরকম গোসল করার জন্য যে জিনিসগুলো আমি তৈরি করছি এগুলো আমরা টোটাল 3টা তৈরি করছি। প্রথমে তৈরি করছিলাম এরকম একটা, সেকেন্ড ওই যে আমাদের কলটা গোসল করে না একটা ছোটো প্রথম ওইটা তৈরি করছিলাম, দেন থার্ড এটা তৈরি করছিলাম। অ্যান্ড এইটা কিন্তু ডিরেক্ট ছাদের উপরে না, এটা একটা নিচে একটা স্ট্যান্ড আছে প্লাস্টিকের স্ট্যান্ড, তার উপরে আর কি তৈরি করা। আমাদের এই যে ডাকের সিজনটা শেষ হয়ে গেলে আমাদের এই ছাদটা আমরা ওই যে ওয়াটার প্রুফিং করবো। আমাদের শুধু এই ছাদটাই ওয়াটার প্রুফিং করা না, আমাদের কিন্তু ওই যে ফিসেন্টারটা আমরা ওয়াটার প্রুফ করে রাখছি। এটা তৈরি করতে অলমোস্ট 10,000 টাকার মতো লাগছিল, তৈরি করার থেকে শুরু করে বাসায় আনা পর্যন্ত 10 না 12,000 টাকার মতো লাগছিল শুধু এই যে এটা। এটা কিন্তু অনেক বড়, মোটামুটি অনেক বড়, 5.5 ফিট, একদম পুরো আমার শরীরের সমান। এটা হলো 5.5 ফিট লম্বায় আর গভীরে মেবি 1 ফিট, 1 ফিটের মতো গভীর আছে, যেটা হাঁসের জন্য মোর দেন ইনাফ। এর আগে যেটা তৈরি করছিলাম এটা মানে 3,500 টাকার মতো লাগছিল, এইটা মেবি 1500 না 2,000 টাকার মতো লাগছিল, আমার ঠিক এক্সাক্ট খেয়াল নাই, কিন্তু এরকম লাগছিল। হাঁসের বক্সগুলো আমরা তৈরি করছিলাম, প্রত্যেকটা 1500 টাকার মতো পার হেড আমাদের পড়ে গেছে প্রত্যেকটা বক্স, ওই মজুরি সহ বক্স সহ। অ্যাকচুয়ালি 3টা বানাইছি তো এই জন্য একটু খরচটা বেশি পড়ছে, যদি অনেক অ্যামাউন্টে বানাইতাম তাহলে মজুরি অনুসারে আমার খরচটা কমে যেত, কিন্তু যেহেতু 3টা বানাইছি আমার একটু খরচটা বেশি হয়ে গেছিলো। প্রত্যেকটা বক্স 1500 টাকা করে, এরকম অ্যারাউন্ড অলমোস্ট 1 লাখ টাকার কাছাকাছি এই খাঁচাটার। এই খাঁচার ভিতরে যত গাছ টাছ তারপরে হাঁসের গোসল করার জিনিস এগুলো সব কিছু মিলে অলমোস্ট 1 লাখ টাকার মতো আমার এই খাঁচার পিছনে জাস্ট খরচ হয়েছিল। আমরা আমাদের খাঁচার এনিমেলগুলোকে দেখাই দিই যে সবাই প্রত্যেক দিন যা করে আজকে তা করতেছে, বাট ওদের মেবি মল্টিং হইতেছে, এই জন্য যে প্রচুর পরিমাণে ফেদার ঝরতেছে ওদের, এটা খুবই ভালো একটা সাইন। আমাদের নতুন বাচ্চা যেগুলো উড্ডাকের যে নতুন বাচ্চাগুলো ওগুলার কয়েকদিনের ভিতরে কালার চলে আসবে, আর ওরা মারামারি করতেছে যে কোনো একটা না, ফেদার দেখে তো মনে হয় না মারামারি করছে, ফেদার দেখে মনে হইতেছে যে নতুন মানে পুরানো ফেদার পরে নতুন ফেদার আসবে। খুবই ইন্টারেস্টিং হবে কিছুদিন পরে যখন উড্ডাকের সবগুলার কালার আসবে। উড্ডাকগুলো কিন্তু দেখতে এমন হয় না, উড্ডাকগুলো দেখতে খুবই ইন্টারেস্টিং হয়, কালো মাথা ইয়ে আছে। ম্যান্ডারিনের বাচ্চাগুলো যখন কই গেল, ম্যান্ডারিনের বাচ্চাগুলো যখন কালার আসবে তখন ওদেরকেও দেখতে সুন্দর লাগবে। আর কলডাকের কোনো কালার আসবে না, কলডাক এমন আছে এমনই থাকবে। খাঁচার ভিতরে আমরা 100% সব কিছুর সাকসেস পাইছি। যদি সাকসেস না পাইয়া থাকি সেটা হলো এই কলা গাছগুলোর। হ্যাঁ, এই কলা গাছের আমাদের কোনো মানে খুবই ইচ্ছা যে এই গাছে কলা হবে, আমরা কলা খাবো, বাট ওই ইচ্ছার মনে হইতেছে পূরণ হবে না। এর আগেও একটা গাছ ছিল এইখানে, এত বড় হয়ে মানে খাঁচা ভেদ করে চলে যাওয়ার প্ল্যান নিয়েছিল, পরে আমরা ওটাকে কেটে দিছি। এখন এই দুইটা আছে, এগুলো হলো লাল কলা। হ্যাঁ, আমার বলা হয়েছে এগুলো লাল কলা, আমি জানি না এগুলো আসলে লাল না নীল, দেখা যাক এগুলো যদি আদৌ কলা হয় তখন আমরা বুঝতে পারবো। তারপর আমরা এই খাঁচাটা বানাইছি। এখন আপনি যদি খাঁচার ভিতরে ফিসেন, ডাক অথবা এই ময়ূর এই টাইপের মানে ছোটো ছোটো পাখি প্রজাতির অ্যানিমেল পালতে চান, তাহলে আমি সাজেস্ট করবো 12 নম্বর তার দিয়ে বানাইতে রাদার দেন 10 নম্বর, কারণ 10 নম্বর তার দিয়ে খাঁচা তৈরি করলে অনেক হেভি অ্যান্ড এক্সপেন্সিভ হয়ে যায়। 12 নম্বর তার একটু মানে ওজনে কম হয় আর টাকাও বেঁচে যাবে। মনে করেন আমার এই পুরা খাঁচা, যদি আমার এই খাঁচা বানাইতে দুই পাশের দেয়াল ইউজ করতে হয় নাই, অলরেডি ওই পাশের দেয়াল ছিল, অ্যান্ড এই পাশের দেয়াল ওই যে আমি এটা ইউজ করছি, তো এই দুই পাশের দেয়াল ছাড়া টোটাল 3টা দেয়াল বানাইছি, উপরেরটা, এই সামনেরটা আর পেছনেরটা। এগুলোতে টোটাল আমার 11,000 টাকার মতো, 11,000 সামথিং নেট লাগছিল, আর হলে লোহা এবং সব কিছু মিলায়া মজুরি খরচ সব কিছু মিলে 40,000 টাকার কাছাকাছি আমার লাগছে। ফিসেন্টের কেজের ভিতরে তেমন তো আমরা সেটআপ তৈরি করি নাই, এই বক্সগুলো তৈরি করতে আমাদের পার বক্স মেবি 1K করে খরচ হয়েছে সব কিছু মিলায়া, মানে কাঠ মজুরি সব কিছু মিলায় মানে 2,000 টাকার মতো খরচ হয়েছে। আর এই যে এইটা আমরা নিজেরাই বানাইছি, ঠিক আছে, এটা এই জন্য অনেক সমস্যা আছে এটার, যদি অন্য মানে মানুষদের যদি বানাইতাম তাহলে হয়তো ভালো হইতো। এটা কিন্তু প্রথমে আমরা এরকম মোটা একটা স্তর দিছি,
দেন ওটার উপরে বাড়ি দিছি, কারণ আমি জানি এখানে পানি আটকে থাকবে। অনেকে আমাকে বলে পিসেন্টের এখানে পানি আটকে আছে, আপনাদের ছাদ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। নষ্ট হবে না, কারণ আমরা এরকম মোড়টা একটা স্তর বানাইছি, তারপরে ওইটার উপরে বালি দিছি। যদিও আমাদের মনে হইতেছে এটা এখন ভাঙা দরকার, কারণ এটা লেভেলিং হয় নাই। রায়হান অনেক বাজে কাজ করছে, অনেক বাজে মিস্ত্রি। এই যে সবগুলো পিসেন্ট যে এখানে বসে আছে, লেডি এমএস পিসেন্ট, বিকালবেলা এই টাইমে চিল মারে, এই যে ময়ূরগুলো এখানে চিল করে। আমার জাস্ট একটু জিনিস চেক করতে হবে যে ডিম পারছে কিনা, আজকে ডিম পারার কথা না। তারপর যেহেতু খাঁচা আসছে, এটা চেক মেরে দিয়ে গেলাম। ওকে, এখন আমাদের ফিসেন্টের কেজের ভিতরে কিছু কিছু আপডেট করতে হবে। এক, যারা সব থেকে বেশি, অনেকেই বলতেছে ভাই ফিসেন্টের কেজ একদম গ্যাদারিং হয়ে গেছে, আমরা এখান থেকে কিছু ফিসেন্ট সরাই দিব খুব দ্রুত। এখন তো ওরা বাচ্চা, মারামারি করে না, ঝামেলা করে না। লেডি হ্যামেস ফিসেন্টের বাচ্চাগুলোকে এখানে শিফট করতে হবে, তো একটু সময় লাগবে। ওই জিনিসটা করতে একটু টাইম লাগবে, আর যেহেতু ননস্টপ, এই যে একটু আগে রোদ আসছিল, আমি ভাবলাম যে ভিডিও করি, আবার বৃষ্টি মানে মেঘলা হয়ে গেছে, যে কোনো সময় বৃষ্টি হইতে পারে। এখন চিকেনের সেট আপটা, এটা পুরাটা আমার প্ল্যান। আমি বাইরে অনেক জায়গায় দেখছিলাম যে এক্সোটিক কোয়েল পালে, এক্সোটিক কোয়েল মানে হলো বিদেশি কোয়েল আর কি, বিদেশি কোয়েল পালে এরকম সুন্দর ছোটো 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 খাঁচা বানায়া। তো ওইখান থেকে একটু ইন্সপায়ার হয়ে নিজের মতো করে, আমার যে কাছাকাছি যে মিস্ত্রি, কাঠের মিস্ত্রি অ্যাভেলেবেল ছিল, তাদেরকে আমার মাথার আইডিয়া বুঝাইয়া যতটুকু সম্ভব আমরা এই কেজগুলো রূপান্তর করছি। জাস্ট ব্যান্থাম প্রজাতির চিকেনের জন্য, এগুলো কিন্তু বড় চিকেনের সেট আপ না, জাস্ট ব্যান্থাম মানে ছোট ছোট চিকেন, চিকেন প্রজাতি। ব্যান্থাম প্রজাতির চিকেনের জন্য আমি টোটাল এখানে 9টা আর এখানে টোটাল 6টা, 9টা কত হয়, 15টা আমাদের কেজ আছে। এখানে আমরা ব্যান্থাম পালতে পারবো, আমরা এক্সোটিক কোয়েল পালতে পারবো, অথবা ওই টাইপের যদি ধরেন আমি ছোট প্রজাতির কোনো ফিসেন্ট, অন্য রিং নেক অথবা লেডি, তো অনেক বড় প্রজাতির ফিসেন্ট, আমরা চাইলে ছোট প্রজাতির ফিসেন্ট, অনেকগুলো আছে ছোট ছোট প্রজাতির ফিসেন্ট হয়। তারপরে চাকর হয়, চাকর হল পাকিস্তানের ন্যাশনাল বার্ড, চাকর একজন কোয়েল পাখির মতো বড় সাইজের, ওগুলো চাইলে কিন্তু আমরা অনায়াসে এগুলোর ভিতরে পালতে পারবো। এগুলোর ভিতরে 4 ফিট বাই 3 ফিট প্রত্যেকটা খাঁচা, এই 4 ফিট বাই 3 ফিট আর উপরে হইলো মেবি 3 ফিট। হ্যাঁ, এই খাঁচাগুলা টোটাল বানাইতে আমার তো এক্স্যাক্ট খেয়াল নাই, আমি আর বলতেছি কেন খেয়াল নাই, মজুরির কথাটা মনে আছে। এটা মজুরি গেছিল টোটাল 15,000 টাকা, মজুরি গেছিল টোটাল 15,000 টাকা। আর আমাদের এইগুলো বানাইতে, হ্যাঁ বানাইতে মানে যে জিনিসগুলো লাগছে, বোর্ড লাগছে, হ্যাঁ অনেকগুলো বোর্ড কিনতে হয়েছে, আর হইলো কাঠ কিনতে হয়েছে। আই থিঙ্ক 30,000 টাকার ভিতরে টোটাল কমপ্লিট হয়ে গেছে, 15টা কেজ 30,000 টাকা এরকমই হবে, হয় একটু কম হবে, হয় একটু বেশি হবে, এর বেশি হবে না, আমার এক্সাক্ট খেয়াল নাই। আরও বেশি লাগতো যদি আমি আর সানোয়ার একটা বুদ্ধি খাটাইছি। এই যে নেটগুলো দেখতেছেন একদম ফ্রেশ নেট, মানে হালকা হালকা জায়গায় ছোটো ছোটো স্পট আছে, এই নেটগুলো আনছি আমরা একদম, মানে একদম ব্র্যান্ড নিউ কিনি নাই। আমাদের এদিকে ভাঙ্গারির দোকান আছে, যেখানে আমরা জানি ওইখানে এরকম ভালো নেট কিনতে পাওয়া যায়, ঠিক আছে। ভাঙ্গারির দোকান মানুষ কী করে, হয়তো ওই যে কোনো জায়গা থেকে এনে এখানে ভাঙ্গারির দোকানে বিক্রি করে দিছে, তো ওইখানে আমরা খোঁজাখুঁজি করতে করতে আমি দেখ আমাদের কাছে স্টিল এখন পর্যন্ত আছে। আমরা অনেকগুলো সেট আপ তৈরি করার পরও এই যে এখন এক অলমোস্ট এক রোলের মতো আছে আমাদের, যদিও আমরা যেই সাইজটা খুঁজতেছিলাম ওই সাইজে নাই, একটু ছোট সাইজে। আমাদের একটু মানে ডিজাইনটা ওইভাবে চেঞ্জ করতে হয়েছিলো, লম্বা লম্বি করে লাগাইতেছিল, কিন্তু অনেক টাকা বেঁচে গেছে। আমরা কেজি দরে কিনছিলাম, মনে হয় এই সবগুলা নেট অ্যান্ড ওই যে এখনো এক রোল বাকি আছে, এগুলো মনে হয় আমরা 4,000 টাকা দিয়ে কিনছিলাম না। আমাদের খরচটা বেশি গেছে যে বোর্ড কিনতে আর কাঠ কিনতে, তারপরে তুষ কিনতে হালকা টাকা পয়সা গেছে, এই তো। এছাড়া আর কিছু লাগে না। আর এই যে এই জায়গায় এই যে একটা ব্রুডার বানাইছি, ব্রুডারের এলো একটা কন্ট্রোলার আছে আর একটা লাইট আছে, এই এছাড়া তেমন একটা খরচ জানি, এইগুলো টোটাল খরচ। আর আমার একটা ইনকিউবেটার আছে নিচে, অনেকে জিজ্ঞেস করে যে ইনকিউবেটারটা কত টাকা দিয়ে বানিয়েছি, ওইটা আমার কাছে 54,000 না 55,000 এরকম একটা টাকা রাখছিল। এটা ফুল অটোমেটিক, বাট পানি দিতে হয়, মানে পানিটা হইলো আমাদের নিজেদের ম্যানুয়ালি দিতে হয়, এছাড়া ফুল অটোমেটিক ইনকিউবেটার। পুরো এই বছরের রিভিউ যদি বলি যে ইনকিউবেটার কেমন, মিক্স রিভিউ, কারণ ওয়েদার এবার খুব ভালো ছিল না, ইনকিউবেটারের উপর দোষ দিয়ে লাভ নাই। আবার খুব একটা মানে ডাকের ডিমের জন্য খুব একটা ভালো ছিল না, বাট চিকেন এবং ফিসেন্টের ডিমের জন্য অনেক ভালো ছিল, ভালো ডিম ফুটছে, কিন্তু ডাকের ডিম তেমন একটা ভালো ফুটে নাই। এই যে আমি আমার পান্ডাকে হাতে নিয়ে রাখছি, এই আমাদের ফিসেন্টগুলো, এই যে ওদেরকে আমাদের মিল ওয়ার্ম অনেকগুলো ছিল, অলমোস্ট সবগুলো মিল ওয়ার্ম খাওয়া ফেলেছি ওদের। আমাদের ব্ল্যাক সোলজার ফ্লাই আসলে যে সাপ্লাইটা ছিল, ওই সাপ্লাইটা কিছুদিনের জন্য একটু হ্যাম্পার হয়েছে, দ্যাটস ওয়াই আমার ফিসেন্টগুলোকে আমি ব্ল্যাক সোলজার ফ্লাই দিতে পারতেছি না, অ্যান্ড ওদেরকে ওরা খাবারও পাইতেছে না, একটু কষ্টে আছে বেচারারা। ও আচ্ছা, খরগোশের খাঁচা না, খরগোশের কেজটা কি একটু, খরগোশের কেজ আমি তো বুঝি নাই, আমি জাস্ট এক্সাইটেড ছিলাম আমার খরগোশ নিয়ে, জানি জোস জোস খরগোশ আনতেছি একটা সেট আপ। এই দুইটা খাঁচা বানাইতে যত টাকা আমার খরচ হয়েছে,
ওই টাকা দিয়ে আমি পুরো একটা বড় খাঁচা বানায় ফেলতে পারতাম, কারণ ওনারা আমার এত হেভি করে বাঘের খাঁচা বানায় দিছে, হ্যাঁ খরগোশের জায়গায়। এখন এত হেভি করা তো দরকার ছিল না অ্যাকচুয়ালি। আমি যে ওনারাদের দোষ নয়, আমি এক্সাইটমেন্টে বলছি যে না দিয়ে দেন। অ্যান্ড ওনারা এরকম মোটা মোটা রড দিয়ে সব কিছু তৈরি করেছে, যেটা অনেক হেভি হয়ে গেছিলো। অ্যান্ড এই খাঁচাটার খরচ মেবি আমার 13-14,000 টাকার মতো খরচ হয়ে গেছে, দুইটা খরগোশের খাঁচার খরচ। আজকে কিন্তু ভিডিওতে অন্য অ্যানিমেলগুলো একটু কম দেখাইছি, কারণ আছে আমরা নর্মালি ভিডিওতে যে অ্যানিমেলগুলো একটু কম দেখাই সেগুলোকে আজকে একটু বেশি দেখাবো। স্পেশালি আমরা যারা একদম রেগুলার ভিউয়ার তারা হয়তো জানে যে আমাদের কাছে কিছু মডিফাইড চিকেন আছে। মডিফাইড চিকেন কি আমার মডিফিকেশন ভালো লাগে, ক্রস ব্রিডিং ভালো লাগে, তো আমি এটার সাথে ওইটা জোড়া দিতে থাকি সবসময়। আমাদের দুইটা ব্রাহ্মা আছে, একটার নাম গোল্ডি ভাই, একটা নাম ব্ল্যাক ডায়মন্ড, মানে দুজনের নাম। ওই ব্রাহ্মার সাথে আমাদের কোনো মেল ব্রাহ্মা নাই, এজন্য আমরা টাইগার জোড়া দিছিলাম। টাইগার জোড়া দিয়ে আমরা কিছু বেবি পাইছি যেগুলো আপনাদের দেখাই। অলমোস্ট ব্রাহ্মার মতোই দেখতে, এইটা হলো টাইগার আর গলা ছিঁড়া যে মোরগগুলো আছে ওগুলার ক্রস। আর এই মোরগগুলো দেখেন কত সুন্দর কালার হয়েছে, এগুলো হলো টাইগার আর ব্রাহ্মার ক্রসে আমরা হয়েছে। প্রত্যেক চারটা না পাঁচটা, টোটাল পাঁচটা মোরগ বাচ্চার মতো আছে, এর ভিতরে আমরা হয়তো একটা অথবা দুইটা মোরগ রাখবো। এই যে খুবই সুন্দর আর অনেক বড় সাইজ, এগুলোর বয়স কিন্তু বেশি না, মাত্র মনে হয় 2.5 মাসের বাচ্চা। এই মোরগটা আমাদের প্রথম দিকের বাচ্চা, এটাকে আমরা রাখবো। এতে পা হয়েছে কি দেখো, একটা বগের পার মতো লম্বা লম্বা পা, অ্যান্ড পায়ে এলো মোজা হয়েছে, অ্যান্ড কালারটা অনেক সুন্দর হয়েছে। যদি খুব ভালো লাগতো ওই লেসটাও ব্রাহ্মার মতো হইতো। এটার মোটামুটি হয়েছে না, একটু হালকা মোটামুটি গোল হয়েছে, অন্যগুলোর তেমন একটা হয় নাই, এটারই একটু মোটামুটি গোল টাইপের হয়েছে, জন্য আমরা এই ভদ্রলোককে রেখে দিব। খাঁচা মাঁচা সব আমার, এগুলো আমার পুরানো কবুতরের খাঁচা, কিন্তু এগুলো সব আমার আম্মু দখল করে নিছে। উনি আমার সব কিছু দখল করে, বাট ওনার কোনো জায়গায় যদি আমরা কোনো কিছু মানে একটা গাছ লাগাইতে যাই অথবা নতুন একটা কেস বানাতে যাই, দেন বলে যে না করা যাবে না ঝামেলা, কিন্তু আমারও জিনিসপত্র কিন্তু ঠিকই নিয়ে রেখে দিছে। যদিও আমি মাঝখানে প্ল্যান করছিলাম যে কোয়েল পাখি কিছু বাচ্চা ফুটাবো, বাট আম্মু মানা করে দিচ্ছে, কারণ বাচ্চা কোয়েল পাখি বড় করাটা অনেক ঝামেলা। আমরা যখন বড় করছিলাম বিশাল লেভেলের প্যারা ফেস করছি, এই জন্য আম্মু আর চায় না। আর এই যে নিচে দেখা আমাদের যে গলা ছিলা কতগুলো বাচ্চা আনছিলাম না, ছোটো 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 বাচ্চা, এই যে সেগুলো হলো এই যে এখানে আছে। এই মোরগটা হইলো ওইটা বিশাল, আর অনেক দিন পরে কবুতর ধরছি হাত দিয়া, মাশাল্লাহ খুব পছন্দের একটা ফিমেল, খুব পছন্দের। এদের বাচ্চা হয়েছে, এবার নতুন একটা বাচ্চা হয়েছে। এই পেয়ারটা একজোড়া ইয়াং বেবি আছে, এই যে এখানে, যদিও এখন ওদের কালার আসে নাই, কয়েকদিনের ভিতরে হয়তো কালার চলে আসবে। আর আমি আদৌ জানি না এগুলো পেয়ার বাচ্চা নাকি দুইটাই মেল হবে। খ আর ওই যে সুন্দরীরে আমরা ছাড়ি না, কারণ হলো ও মারামারি করে, কামড়া কামড়ি করে, যেখানে যায় শুধু একদম লাভ দিয়ে আইসা অ্যাটাক শুরু করে দেয়, কমফু মাইর শুরু করে দেয়। আমরা অ্যানিমেল নিয়ে একটা ভিডিও আবার বলতেছি, অ্যানিমেল নিয়ে একটা ভিডিও আছে, যদি আপনি ফেসবুকে দেখে থাকেন এই ভিডিও তাহলে ইউটিউবে যান, আমার ইউটিউব চ্যানেলের নাম অর্ণফ অ্যান্ড পেটস, ওইখানে গেলে একটা ভিডিও আছে যেখানে আমার অ্যানিমেল নিয়ে যে ডিটেলগুলো আমরা এই সেট আপের কথা বললাম এগুলো অ্যানিমেলের কথা ওইখানে বলা আছে, ওইখানে যান, আই থিঙ্ক আপনার একটা আইডিয়া পেয়ে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আমরা ইনশাআল্লাহ ফিউচারে যতগুলো সেট আপ তৈরি করবো ওগুলো সম্পর্কে বললাম। আমাদের ইনডোর সেট আপগুলো নিয়ে আমরা খুব দ্রুত কাজ করতেছি, ওগুলো নিয়ে ইনশাআল্লাহ দেখতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা।